প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গতকাল মাননীয় আইন মন্ত্রীকে তিনি ফোন করে আগামী সপ্তাহে এ আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের নির্দেশ দিয়েছেন দুইজন সম্ভাবনাময় ছাত্র যে রাস্তায় যেভাবে তারা মর্মান্তিকভাবে নিহত হয়েছে সেটার প্রতিবাদে ধরনের বিক্ষোভ আমি অযৌক্তিক বলে মনে করি না সড়কে শৃঙ্খলা পরিবহনের শৃঙ্খলা দুর্ঘটনা যানজট এগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন খুবই জরুরি ছিল সে আইনটা আশা করি পাশ হয়ে যাবে তারপর আমরা এখানে লাগাম টেনে ধরার জন্য কিছু কিছু বাস্তব পদক্ষেপ আমরা নিতে পারব এবং কিছু কঠিন এবং কঠোর পদক্ষেপও আমাদেরকে নিতে হবে আইন থাকলে সেটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু কোনো ফেডারেশনের না তাদের অত সহযোগিতা আমরা চাইবো কিন্তু আইন বাস্তবায়ন করার দায়িত্ব বর্তাবে সম্পূর্ণভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপর